হ্যালো বান্ধবীরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এমন একটি অ্যাপ নিয়ে কথা বলতে চাচ্ছি যে অ্যাপটি শুধুমাত্র ইউটিউবারদের জন্য, কারণ এটি কত হাজার ভিউসে কত ডলার দেয় সেটি আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তো এটি করতে হলে আমাদের যেটি করতে হবে, তো প্রতিবারের মতো আমাদের প্রথমেই চলে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে সিম্পলি এখান থেকে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন, আমি এটাকে এটে দিচ্ছি। তো সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন YOUTUBE ERNING আর্নিং ক্যালকুলেটর। তো ইউটিউব আর্নিং লেখার পরেই প্রথমে আপনার সামনে চলে এসছে ইউটিউব আর্নিং ক্যালকুলেটর, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে প্রথমেই যে অ্যাপটি আসবে ইউটিউব আর্নিং ক্যালকুলেটর, দেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন 5000, মাত্র 5000 নতুন একটি অ্যাপ, যাই হোক 5000 ডাউনলোড। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন 4.6 রেটিং। এখান থেকে যদি আপনারা চান মানে ইমেজগুলো দেখে নিতে পারেন কীভাবে ক্যালকুলেট করে, সেটা তো আমি বলেই দেবো। দেন এখান থেকে যদি রিভিউ পড়তে চান পড়ে নিতে পারেন, নাহলে সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেবেন। এখানে মানে 5 MB মতো লাগতে পারে, যাই হোক ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখান থেকে আমার মতো এটাতে ওপেন করে দেবেন। আর এত ঝামেলা যদি না করতে চান মানে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটি মানে লিঙ্ক দেওয়া থাকবে এই অ্যাপটির, সিম্পলি ওখান থেকে ক্লিক করবেন অ্যান্ড ইনস্টল করে নেবেন। তো এটাতে ক্লিক করার পরে আপনাকে সরাসরি ওপেন করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটি অ্যাপ ওপেন হবে। অ্যাপ ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডলারের একটি চিহ্ন, যাই হোক চিহ্নটা আমরা বাতিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস ভিউজ, এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ভিউজ, মানে এখান থেকে আমরা কত ভিউজ দিব সেটা আমরা করবো। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট, তো এখানে আমরা ক্যালকুলেটের চাপ দিলেই আপনাদের এখান থেকে ডলার হোক, INR মানে ইন্ডিয়ান রুপিস হোক, ডলার হোক বা ইউরো হোক, সব বেরিয়ে আসবে। অ্যান্ড এখানে যে কথাটি আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে, আর আপনারা আমার এই হোয়াইট সার্কেলটার দিকে একটু নজর রাখবেন, তাহলে ভিডিওটি বুঝতে সুবিধা হবে। দেন এখান থেকে দি ক্যালকুলেশন ইজ এস্টিমেটেড, ঠিক আছে, নট 100% একুরেট। এখানে বলা আছে যে এই যে ক্যালকুলেশনটা মানে এটা 100% একুরেট না, এটা মানে যেটা আসবে তার কাছাকাছি দিক দিয়ে থাকতে পারে, ঠিক আছে, মানে যত ডলারই আসুক সেটা একদম একুরেট হবে এটা না, এটার পাশাপাশি থাকতে পারে, হয়তো বা এটা থেকে একটু বেশি বা হয়তো বা এটা থেকে একটু কম। তো আমরা এত কথা না বলে এখানে আমরা ভিউজ দিয়ে দেই 1000 ভিউজ, ঠিক আছে। তো 1000 ভিউজ দেওয়ার পরে এখান থেকে সিম্পলি ক্যালকুলেটর ক্লিক করবেন, ক্যালকুলেটর ক্লিক করার পরে এটা থেকে কেটে দেবেন। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপিস আসছে 30 রুপিস, USD ডলার আসছে 0.45 ডলার, অ্যান্ড এখান থেকে ইউরো আসছে 0.36 ইউরো। তো এখান থেকে মানে 0.45 ডলার 1000 ভিউজে, ঠিক আছে। দেন আমরা 5000 ভিউজ দিই এখানে, 5000 ভিউজ, তো 5000 ভিউজে ক্যালকুলেটর দেওয়ার পর এটাতে কেটে দিচ্ছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন 2.25 ডলার 150 রুপিস অ্যান্ড 1.8 ইউরো, ঠিক আছে। এখান থেকে আমি একটু কথা বলে দিই যে 2.5000 ভিউসে কখনোই 2.25 ডলার হয় না, দেন এখান থেকে কম হয়, মানে আপনাকে 1.50 বা 1.75 এরকম দিতে পারে ডলার, দেন 2.25 এত বেশি কখনই হয় না, কম হবে। তো এখান থেকে লেখাই আছে দি ক্যালকুলেশন ইজ এস্টিমেটেড নট 100% একুরেট, ঠিক আছে। তো আপনাকে এটি মেনে নিতেই হবে। দেন আমি এখান থেকে 1 লাখ ভিউজ দিয়ে দিচ্ছি, দেখি কত হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে। দেন এখান থেকে 1 লাখ ভিউজ দেওয়ার পরে আমি সিম্পলি এখান থেকে ক্যালকুলেটর ক্লিক করবো, ক্যালকুলেটর ক্লিক করার পরে এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন রুপিস আসে 3000 রুপিস, এখান থেকে আসছে USD ডলার 45 ডলার, ঠিক আছে, 45 ডলার। দেন এখান থেকে ইউরো আসছে 37 ইউরো। আপনার সিম্পলি এখান থেকে এরকম ভিউজ দিয়ে দেন মনকে একটা সান্ত্বনা দিতে পারবেন যে আমি এত ডলার সামনে ইনকাম করতে পারবো, ঠিক আছে। তো এরকম কিছু একটা, দেন এখান থেকে 45 ডলার কখনোই হবে না, দেন 1 লাখ ভিউজ আপনার 25 ডলার কি 30 ডলার, 25-25 ডলারের মতো হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা, আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন। আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটি ঘুরে দেখার জন্য অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন।